কেমন আছো সবাই? আচ্ছা আমরা এখন বাংলা ক্লাস করব। আজকে আমাদের পাঠ কি বলো তো? আমাদের বইতেই একটা সুন্দর ভূতের গল্প আছে, তো সেই ভূতের গল্পটাই আজকে আমরা পড়ব। দেখো তোমাদের পাঠ্য বই বার করো, 114 পৃষ্ঠায় উড়ুক্কু ভূত। তো আজকে আমরা উড়ুক্কু ভূতের গল্পটা পড়ব, কার লেখা? শৈলেন ঘোষ। চলো তাহলে শুরু করি আমরা আজকে আমাদের পাঠ। সবাই মন দিয়ে দেখো ভিডিওটা, কিছু না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কেমন? চলো আগে আমরা লেখক শৈলেন ঘোষ, যিনি আমাদের উড়ুক্কু ভূতের লেখক শৈলেন ঘোষ, তার সম্পর্কে কিছু পড়ব বা কিছু জানব। আমাদের বইতে যেটুকু দেওয়া আছে সেটুকুই জানবো, কেমন? চলো দেখি, পড়ি, বার করো, দেখো পরের পৃষ্ঠাতেই আছে। আচ্ছা, আমাদের উড়ুক্কু ভূত গল্পের লেখককে শৈলেন ঘোষ। আমাদের উড়ুক্কু ভূত গল্পের লেখক শৈলেন ঘোষ। এবার আমরা গল্পটি শুরু করার আগে শৈলেন ঘোষের সম্পর্কে কিছু কথা জানব। দেখো তোমাদের বইতেই 115 পৃষ্ঠায় শৈলেন ঘোষ সম্পর্কে কিছু লেখা দেওয়া আছে, আমরা সেটা পড়ব এবং তার সম্পর্কে কিছু অজানা কথা জানব। এই ধরো যেমন তার তিনি কি কি গল্প লিখেছেন, তিনি কি কি কবিতা লিখেছেন, তারপর তার জন্ম, এই সমস্ত কিছু জানব। তোমরা আমি পড়ব, তোমরা দেখো আর মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বার করো 115 পৃষ্ঠা। কি বলছেন লেখাতে? শৈলেন ঘোষ। শৈলেন ঘোষ জন্ম 1928 সালে। শৈলেন ঘোষের জন্ম 1928 সালে। দেখি এবার কি বলছে তার সম্পর্কে। খুবই ছোট্ট করে কিছু দেওয়া আছে, পড়ি আমরা। কৈশোরে ছোটদের পত্রিকা, মাস পয়লায় প্রথম কবিতা লেখা। তাহলে তিনি কৈশোরে একটা ছোটদের পত্রিকা যার নাম মাস পয়লা, সেই ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা লেখেন। তিনি ছোট বয়সে কৈশোরে মাস পয়লায় একটা কবিতা লেখে। কি কবিতা? অরুণ বরুণ কিরণ মালা। তো অরুণ বরুণ কিরণমালা কার লেখা? শৈলেন ঘোষের লেখা। এই নাটকটি, শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তিনি অরুণ বরুণ কিরণমালা লিখেছিলেন এবং যেটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে, ঠিক আছে? যদি বলে যে শৈলেন ঘোষের লেখা কোন নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে, তোমরা কি বলবে? অরুণ বরুণ কিরণমালা। এই নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তাহলে তিনি ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা লেখেন, তার অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস কী আছে? মিতুল নামের পুতুলটি জাতীয় পুরস্কার সম্মানিত। তার রচিত উপন্যাস কি? মিতুল নামের পুতুলটি, যেটি জাতীয় পুরস্কার সম্মানিত। আচ্ছা যদি বলি যে শৈলেন ঘোষের লেখা কোন লেখাটি উপন্যাস কোন উপন্যাসটি জাতীয় পুরস্কারে সম্মানিত, তোমরা কি বলবে? বলবে যে মিতুল নামের পুতুলটি। মিতুল নামের পুতুলটি কিন্তু একটাই লেখা পুরোটা, মিতুল নামের পুতুলটি, যে লেখাটা কি হয়েছিল জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা। কি অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য? কি আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুশ। ভূতের নাম কি? আক্কুশ। এটা কিন্তু পুরোটা একটা, তুই তুই ইত্যাদি। তাহলে তার অন্যান্য লেখাগুলো কি? আমার নাম টায়রা, এটা কিন্তু একটা, আমার নাম টায়রা। অন্যটা কি? গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুশ, তুই তুই ইত্যাদি। এছাড়াও অনেকগুলো আছে, এখানে মাত্র কয়েকটি দেওয়া আছে, একটা দুটো তিনটে চারটে, এখানে এই চারটেই দেওয়া আছে, ঠিক আছে?
আচ্ছা, এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। এছাড়াও তিনি ছোটদের জন্য, তোমাদের মতো ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন হাসি, ঝলমল, মজা। তাহলে উল্লেখযোগ্য, একটু আগে আমরা কি পড়লাম, উপন্যাসগুলো, এইবার গল্প সংকলন। হাসি, ঝলমল, মজা, এটা কিন্তু একটা, হাসি, ঝলমল, মজা একটা উল্লেখযোগ্য গল্প সংকলনের মধ্যে রয়েছে। তারপরে কি, স্বপ্ন দেখি রূপকথায়, এটাও একটা কি গল্প সংকলন, স্বপ্ন দেখি রূপকথায়। আর কি রয়েছে, রয়েছে ভালোবাসি পশু পাখি, তোমরা ভালোবাসো পশু পাখি, তো উনিও পশু পাখিদের ভালোবাসেন বলে এরকম একটা রচনা করতে পেরেছেন, যে ভালোবাসি পশু পাখি। গল্পের রং রকম রকম, আর একটা কি, গল্পের রং রকম রকম, গল্পের রং রকম রকম। তাহলে তার উল্লেখযোগ্য গল্প সংকলনগুলোর মধ্যে হলো হাসি, ঝলমল, মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি পশু পাখি, গল্পের রং রকম রকম। হলো তো, এইটুকুনি তোমরা ভালো করে পড়বে, আরেকবার রিডিং পড়ে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? প্রশ্ন আসতেই পারে, যদি এরকম বলে যে তার কোন নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে, তখন বলতে পারবে অরুণ বরুণ কিরণমালা, মিত্তুল নামের পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। এটাও আসতে পারে যে তার কোন কোন উপন্যাসটি জাতীয় পুরস্কার পেয়েছিল, তখন কি বলবে, মিতুল নামের পুতুলটি। তো এইভাবে এটা একটুখানি ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে? চলো এবার আমরা মূল গল্পে যাই। এবার আমরা উরুকুভূত গল্পটা প্রথমে একবার রিডিং পড়ব, ঠিক আছে? আমি পড়বো আর তোমরা শুনবে, বইয়ের দিকে তাকাও, আর তারপরে আমরা রিডিংটা শেষ হলে পড়াটা স্তবক বাই স্তবক ভালো করে বুঝবো, কেমন? চলো পড়ি, তোমরা শোনো, মন দিয়ে শুনবে। উরুকুভূত, শৈলেন ঘোষ। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে, আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। উরি বাবা, কি চেহারা ভূতটার! ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিন ফিনে ফুরফুর, হাত নেই, পা নেই, ধরা কাটা নড়া ছটকানো ভূত, দাঁত ছড় করতে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওর ঘাড়ে, কাক বাছাধন কে করে কেঁদে ওঠার আগেই ভূতটা তার ঘাড়ে সুশুরি দিয়ে ফুরুত করে উড়ে একেবারে পেয়ারা গাছের ফোকরে। পেয়ারা গাছে একটা কাঠবেড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। ধর কাটা ভূতটা যেই না কাঠবেড়ালিটার মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবেড়ালিটা ও মা গো জল জ্যান্ত ভূত গো বলেই ডাল ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির উপরে লটকে পড়ল। ঝড়ের তেজ বাড়ল, আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমড়া গাছে, আমড়া গাছে মামদোবাজি লাগিয়ে দিলে। দিনের আলোয় হুতুম মুখো পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতানবাজি দেখছিল। ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতেই কেরে বলে
গম্ভীর চালে থমকে উঠেছে। থমকে উঠে যেই না বা চোখ খুলে ডান চোখ বুঝেছে, আবার ডান চোখ বুঝিয়ে বা চোখ খুলেছে। ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতেই হলো না। গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা স্বর্গে গেলেন। আবার ছুট, ঝড় ছোটে ঝড়ের সঙ্গে ভূতও ছোটে। ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাং ছোটে, ব্যাংকে দেখে ফড়িং ছোটে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভুট্টা গিয়ে পড়ল বেগুন গাছের কাটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছিল। ভুট্টাকে দেখে গ্রাহ্যই নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভুট্টা কচি পাতার ওপর উড়ে বসল। গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিক ঘুরে বসল। মনে মনে গুটি পোকা বললে, ছাই ভূত না আর কিছু। ও মা, অমনি ঝড় গেল থেমে, ঝমঝম করে বৃষ্টি এলো। আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোরে ব্যাস ফ্যাস। ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক। ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা। সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজে কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা। তাহলে লাস্ট অবধি দেখা গেল কি, ভূতটা একটা খবরের কাগজের পাতায় আঁকা কি একটা ছবি, যেটা ভিজে তার চেহারাই পাল্টে গেল, আর ভূতকে কেউ ভয় পেল না। চলো এবার পুরো গল্পটা একবার বুঝে নিই আমরা। তাহলে রিডিং তো আমরা পড়লাম, এবার আমরা গল্পটা লাইন বাই লাইন বুঝব, কেমন? চলো। কি বলছে, সেদিন দুপুরবেলায় ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে। তো ঝড় যখন ওঠে আমরা কি দেখি, যে চারিদিকটা মেঘ, আকাশটা মেঘলা হয়ে যায়, চারিদিকটা খুব অন্ধকার থাকে। তো আর কেমন হয়, ঝড়টা যখন আসে তখন মনে হয় খুব প্রচণ্ড জোরে সাই সাই পাই পাই করতে করতে ঝড় যেন আসছে। আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকে পড়েছে। তো ঝড়ের ঝাপটায় কি মনে হচ্ছে, বাগানের মধ্যে একটা ভূত ঢুকে পড়েছে। উরি বাবা, কি চেহারা ভূতটার! ভূতটার খুব ভয়ানক চেহারা, কেমন ড্যাবড়া ড্যাবড়া চোখ, রকম ড্যাবড়া ড্যাবড়া চোখ, নাকটা থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুল ফুল। ফিনফিনে মানে পাতলা, ফিনফিনে মানে কি পাতলা, ভূতটার চেহারা একদমই পাতলা। হাত নাই, পাও নাই, ধর কাটা, নড়া ছটকানো ভূত, ধরটাও এমনকি কাটা। দাঁত ছড় কুটতে বাগানে ঢুকে হাওয়ায় ছুটছে। ভূতটা এতই পাতলা, যেই হাওয়া দিচ্ছে সে কি করছে, বাগানের মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছে একদম। প্রথমে ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা। প্রথমে ভূতটাকে কে দেখতে পেয়েছিল, একটা ছোট্ট কাকের ছানা, মানে কাকের একটা ছোট্ট বাচ্চা। ঝড়ের সময় নিম গাছের
বাসায় যে ঘাপটি মেরে বসেছিল, তাহলে ছানাটা কি করছিল ঝড়ের সময়? নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল, একদম চুট্টি করে এরম ভাবে ঘাপটি মেরে ঝড়ে যাতে পড়ে না যায় এরম করে সে ঘাপটি মেরে এরম করে বসে আছে। এমন সময় ভূতটা কোত্থেকে এসে একেবারে ওর ঘাড়ের উপর পড়েছে। কোথায় পড়লো? একেবারে ঘাড়ের উপর। কাক বেচারা তো এমনি ভয়ে জড়সড় হয়ে ঘাপটি মেরে বসে আছে, আর কি হয়েছে ওর ঘাড়ের কাছে এসেই সেই উড়ন্ত ভূতটা কি করেছে, ঘাপ একদম ওর ঘাড়ের মধ্যে এসে পড়েছে। কাক বাছাধন ক্যাঁ করে কেঁদে ওঠার আগে কাক বাছাধন তখন কাঁদতে যাবে, যে কাঁ করে কাঁদে না কেমন করে, অন্যভাবে কাঁদতে যাবে। আর কি হয়েছে, ভূতটা তার আগে তার ঘাড়ে সুড়সুড়ি দিয়ে ফুরুত করে একেবারে পেয়ারা গাছের ফোকরে। ভূত বাছাধন কি করেছে তখন? ওর ঘাড়ে সুড়সুড়ি দিয়ে পেয়ারা গাছের একটা ফোকর রয়েছে তার উপরে গিয়ে পড়েছে। পেয়ারা গাছের ফোকরটাও ফাঁকা নেই, দেখো কি বলছে, পেয়ারা গাছে একটা কাঠবেড়ালি। কাঠবেড়ালি কি করছে? ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। কাঠবেড়ালি ডালটাকে শক্ত করে জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছে এরকম ভাবে। ভালো, ধড় কাটটা ভূতটা যেই না কাঠবেড়ালিটার মুখের সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবেড়ালিটা ও মা গো জলজ্যান্ত ভূত গো বলে ডালটা ছিটকে একেবারে অজ্ঞান হয়ে মাটির ওপরে লটকে পড়ল। বেচারা কাঠবেড়ালি খুব ভয় পেয়ে গেছে, কি করছে, ভূতটাকে যেই দেখেছে কাঠবেড়ালিটা অমনি ও মা গো জলজ্যান্ত ভূত বলে ডাল ছিটকে, ডালে তো দোল খাচ্ছিল, আমরা প্রথমেই পড়লাম যে কাঠবেড়ালিটা ডালে দোল খাচ্ছে, যেই ভূতটা এসেছে ও মা গো জলজ্যান্ত ভূত বলে কাঠবেড়ালিটা কি করছে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছে বেচারা কাঠবেড়ালি। এইবার ঝড়ের তেজ আরো বাড়ছে, আস্তে আস্তে ঝড় বাড়ছে, কমছে আর না। ভূতটা কি করলো, ঝড়ের তেজ বাসায় না ভূতের ছুট বেড়ে গিয়েছে, ভূত আরো জোরে দৌড়াচ্ছে পেয়ারা গাছ থেকে আমড়া গাছে। প্রথমে পেয়ারা গাছে যাচ্ছে, তারপর আমড়া গাছে যাচ্ছে। আমড়া গাছে মামদোবাজি লাগিয়ে দিল, আমড়া গাছে কি করলো একদম মামদোবাজি লাগিয়ে দিল। মামদ ভূত যেমন করে তেমন, দিনের আলোয় হুতুম মুখো প্যাঁচাটা কি করছে, প্যাঁচাটা বা চোখের পর্দা একবার ফেলছে, একবার বা চোখের পর্দাটা ফেলছে, ডান চোখের পাতাটা পর্দাটা খুলছে। ডান চোখের চোখটা খুলে ঝড়ের গুলতান বাজি দেখছিল, ঝড় কেমন করে গুলতান বাজি করছিল, একবার ঝড় একটু কমছে একটু বাড়ছে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো দেখবে যখন ঝড় হয় সব গাছগুলো কেমন ঝড়ে মম মম করে, তারপর ঝড়গুলো গাছগুলো ভেঙেই যাবে, এরকম গুলতানবাজি, ঝড় এরকমভাবে গুলতানবাজি করছে। আর কে দেখছে, প্যাঁচা দেখছে। ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতে ভূতটা আবার গিয়ে কী করেছে, প্যাঁচাটার মাথায় একটা টোক্কা মেরেছে। মারতে প্যাঁচা কি বলছে, কেড়ে এরকম বলছে, কেড়ে, হ্যাঁ কেড়ে করে চেঁচিয়ে উঠেছে বলে গম্ভীর চালে ধমকে উঠেছে, এ কেড়ে এরকম করে ধমকে উঠে যেই না বা চোখ খুলে ডান চোখ বুঝেছে, আবার ডান চোখ বুঝিয়ে বা চোখ খুলেছে, অমনি ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। কি হয়েছে,
ভূতটাকে তো দিয়েছে প্রথমে ধমক কেড়ে বলে, যেই এবার চোখের পাতা খুলেছে আর সোনার চাঁদের পিলে চুপ কি হয়েছে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতেই হলো না, গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে বেচারা সরে গেল, বেচারা মরেই গেল, এত ভয় পেয়ে গেছে। আবার ছুট, এইবার কি হচ্ছে তো কি হলো, ঝড় ছুটছে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, আর ভূতকে ইঁদুর দেখেছে, ইঁদুর দেখে ভূতকে ভীষণ জোরে ছুট লাগিয়েছে। ইঁদুরকে যেই দেখেছে ব্যাং ব্যাং ভেবেছে ইঁদুরটা খাবো, এইবার ব্যাং ইঁদুরকে দেখে ছুট লাগিয়েছে, ব্যাংকে দেখে ফড়িং ছোটে, এবার ব্যাং তো আবার ফড়িং খায়, তাই জন্য ফড়িং কি করছে ভাবছে ব্যাং মনে হয় ওকে খেতে আসছে, অমনি ব্যাংকে যেই ফড়িং দেখেছে ব্যাং অমনি ফড়িং অমনি ছুট লাগিয়েছে, ফড়িংকে দেখে চড়াই ছোটে, আবার ফড়িং ফড়িংকে কে খায় চড়াই পাখি, চড়াই পাখি আবার কি করছে ওই ফড়িংয়ের পেছন পেছন ছুট লাগিয়েছে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়ল বেগুন গাছের কাঁটায়, জানো তো বেগুন গাছের কাঁটা থাকে, তো বেগুন গাছের কাঁটায় ভূতটা গিয়ে আটকেছে। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুট কুট করে পাতা খাচ্ছিল, জানো গুটি পোকা কি, গুটি পোকা হচ্ছে এক ধরনের পোকা, যেই পোকাটা থেকে আগে শাড়ি বানানো হতো, এখনো হয়, সেই শাড়িকে বলে মসলিনের শাড়ি, তো খুব দামি শাড়ি তৈরি হয়, সেই গুটি পাকা পোকা নিজের চারিদিকে একটা সুতো দিয়ে নিজের লালা রস মাখিয়ে সুতো দিয়ে একটা আবরণ তৈরি করে, সেই আবরণটা থেকে সুন্দরভাবে শিল্পীরা সুতো বার করে, সেই সুতো থেকে শাড়ি তৈরি হয়, সেই সুতোর খুব দাম সেই শাড়িরও, তো ওইটা ওই পোকাটা হচ্ছে গুটি পোকা। গুটি পোকা কী খায়, গুটি পোকা পাতা খায়, তো গুটি পোকা কী করছিল ফুট ফুট করে গাছে পাতা খাচ্ছিল, ভূতটাকে দেখে তার গ্রাহ্যই নেই, সে কোনো গ্রাহ্যই করছে না, পাত্তাই দিচ্ছে না, আর কে ভূত কোথার থেকে এসছে আমি পাত্তা দেবো না, এরকম একটা ব্যাপার, পাত্তা দিচ্ছে না, খাচ্ছে তো খাচ্ছেই আপন মনে খাচ্ছে, গুটি পোকা কী করছে আপন মনে পাতা খেয়েই যাচ্ছে, ওর ভূতে ভয় নেই। ভূতটা কচি পাতার উপর উড়ে বসল, এইবার ভূতটা কি করলো যে পাতা খাচ্ছে ওই পাতার উপর গিয়ে উড়ে বসল, গুটি পোকা কি করলো, গুটি পোকাটা অমনি সঙ্গে সঙ্গে এদিক থেকে ওদিক ঘুরে বসলো, ওর গ্রাহ্য নেই, ও কি করছিল এদিকে পাতা খাচ্ছিল, ওখানে এসে গুটি ওই ভূতটা বসেছে, ও অন্যদিকে উল্টে গিয়ে পাতা খেতে শুরু করেছে, ওর কোনো একমাত্র ভয় নেই, সাহসী গুটি পোকা। তোমাদের মধ্যে সব ভূত দেখলে সবাই ভয় পাবে, কেউ দেখেছে ভূত, গুটি পোকা একমাত্র কিন্তু এখানে আমরা দেখলাম সাহসী, সবাই ভয় পেয়ে গেল, কিন্তু গুটি পোকা একমাত্র কোনো ভয় ডর নেই, সে কি করছিল যেমন পাতা খাচ্ছিল তেমনই আবার পাতা খেতে শুরু করলো। মনে মনে গুটি পোকা বললে, ছাই ভূত না আর কিছু, এবার মনে মনে গুটি পোকা কি বলছে, ও সব কিছুই না, মনে মনে ভাবছে কিছুই না, ও ছাই ভূত না আর কিছু। ও মা, অমনি ঝড় গেল থেমে, এইবার ঝড় থেমে গেল, তারপর কি হলো ঝমঝম করে বৃষ্টি এলো, দেখবে ঝড় থামলে বৃষ্টি হয়, আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোরে ব্যাস ফ্যাস, ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক, এইবার ভূতের যেই ভূতটা সারাক্ষণ ধরে উড়ে বেড়াচ্ছিল সেই ভূতটা কি হলো জলের তোরে তার বৃষ্টির যেই জল নামলো সেই জলে
ওর সব জারি জুড়ি সে এসে যায়। কি বলছে? ভূতের চেহারা একদম শেষ জলের তোরা, ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো কি গোলা, জলে গোলা রং। তাহলে কেমন হলো? ভূতটা সব জানি জুড়ি শেষ, চোখ মুখ দিয়ে দরদর করে গলা রং বেরিয়ে আসলো। রং ফুরালে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা। ই বাবা, ছি 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 ছি, যা দেখে এত সবাই ভয় পেল সেটা আসলে কি বেরোলো? একটা খবরের কাগজের ছেঁড়া পাতা। সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা আচ্ছা গোলমেলে ভূত তো এটা। তাহলে কেমন হলো ব্যাপারটা? খবরের কাগজের মধ্যে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল, সেইটা ঝড়ে উঠতে উঠতে সারা বাগানে ভয় তাণ্ডব মাচিয়ে বেড়ালো, তাই না? তাহলে উড়ুক্কু ভূত, আমরা কি পড়লাম? উড়ুক্কু ভূত। উড়ুক্কু মানে কি হলো? যেই ভূতটা উড়ে উড়ে আসছে, উড়ুক্কু মানে উড়ছে এমন, ঠিক আছে? তাহলে এইবার গল্পের নামটা মনে হলো না ঠিক, ঠিকই হয়েছে, এরকমই হওয়া উচিত ছিল গল্পের নামটা। একটা ভূত যে কিনা একটা কাগজ, সে উড়ে উড়ে বাগানে আসলো, এসে সবাইকে ভয় দেখালো। অবশেষে আমরা কি দেখলাম? আসলে ওইটা ভূতই না, কি একটা কে কাগজের মধ্যে কে একটা ছবি এঁকে উড়িয়ে দিয়েছে। সেই ভূত দেখে সবাই ভয় পেল। এরপরের দিন, আজকে আমরা এইটুকুই পড়লাম, পরের দিন আমরা কর্মপত্র করব, ঠিক আছে? তোমরা বাড়িতে দেখবে নিচে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, যেমন ধর, ধর মানে দেহ, ফিনফিনে মানে পাতলা, দাঁত ছড়ফুটতে মানে দাঁত বের করে, সেই পড়লাম না, দাঁত ছড়ফুটতে আসছে বুঝতে, দাঁত বের করে হি করতে করতে আসছে, কুত থেকে মানে কোথা থেকে, অজ্ঞান মানে তার আর কোনো জ্ঞান নেই, অচেতন, গ্রাহ্যি মানে গ্রাহ্য বা সমীহ, ঠিক আছে? তোমরা এবার এটা বাড়িতে পড়বে, পড়া শেষ হলে পরের দিনকে আমরা কর্মপত্র করব, কেমন? তো আজকের পড়া এইটুকুই, কর্মপত্রটা আমরা পরের দিন করব। ওই বইয়ের পেছনে যে প্রশ্ন উত্তরগুলো আছে ওগুলো আমরা পরের দিন লিখব, ঠিক আছে? চলো, টাটা।